বন্ধুরা, তো তোমাদের আমি মাঝে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ডিজিটাল মিটার কানেকশন করলে মিটারটি অনেক বেশি দিন টিকে, কোন প্রসেসে সেটি লাগাতে হয় সে বিষয়টি আমি তোমাদের এ টু জেড ডিজিটাল মিটার সম্পর্কে সব ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটি নতুন বক্স থেকে মিটারটি আগে ওপেনিং করলাম। ওপেনিং করার পর দেখতে পাচ্ছো মিটারটিতে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ নেই। তো কোন নিয়মে মিটারটিতে বিদ্যুৎ সংযোগ দিলে মিটারটি ভালো থাকবে? তো মিটারটি কীভাবে লাগাতে হয় সেটিও তোমাদের মাঝে আজকে দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। তো দেখতে পাচ্ছ মিটারের ব্যাকসাইডে যে একটি পিন আছে সেই পিনটাকে বের করতে হবে। সেই পিনটি বের করার পর সেখানে একটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিতে হবে এবং মিটারের দুই সাইডে দুই পাশে দুটো ছিদ্র আছে সেটির মাঝে দুটি স্ক্রু দিয়ে মিটারটি লাগিয়ে নিতে হবে। লাগানোর পর আমাদের প্রথম কাজটি হচ্ছে বিদ্যুৎ সংযোগ কীভাবে দিতে হবে এবং সেটি কোন নিয়মে দিলে মিটারটি ভালো থাকবে যাতে করে মিটারটি নষ্ট না হয়। দড়ি এই দুইটি তার হচ্ছে আমাদের সোর্স লাইন অথবা খাম্পির পোলের যে সার্ভিস তার সেটি। তো এক হচ্ছে আমাদের সোর্স পজিটিভ। তো আমরা প্রথমেই সোর্সের যে পজিটিভ লাইনটি আছে সেটি লাগিয়ে নিব একে। তো টার্মিনাল ওয়ান হচ্ছে আমাদের সোর্স পজিটিভ, তো আমরা অবশ্যই ভালো করে লাগিয়ে নিব। তো অবশ্যই খেয়াল রাখবে নাটগুলো যাতে ভালোভাবে টাইট হয়, না হলে কিন্তু লুজ হবে। আর দুই হচ্ছে আমাদের সোর্স নেগেটিভ। তো সোর্স নেগেটিভটা আমরা টার্মিনাল দুয়ে ভালোভাবে সংযুক্ত করব। তো আমাদের সোর্সের লাইন লাগানোর কাজ শেষ। তো এখন আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে আমাদের লোড সাইড অথবা ঘরের ভিতরে অথবা আমরা কোনো যে বস্তু যদি ডিভাইস সেটি চালাতে চাই সেটি লাগা চালানোর জন্য। তো তিন হচ্ছে আমাদের লোড নেগেটিভ আর চার হচ্ছে আমাদের লোড পজিটিভ। তো আমরা লোড সাইডের দুটি তারও লাগিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবে একটি জিনিস, খেয়াল রাখবে এক যে টার্মিনাল ওয়ান যে পয়েন্ট আছে সেখানে কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ লাইনটা যাতে থাকে এবং দুইয়ে যাতে অবশ্যই নেগেটিভ লাইনটা থাকে। তো টার্মিনাল থ্রিতে আমাদের লোডের যে নেগেটিভ তারটি আছে সেটি আমরা লাগিয়ে নিব টার্মিনাল থ্রিতে। আর টার্মিনাল ফোর যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোড সাইডের যে পজিটিভ তারটি সেইটি লাগাতে হবে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। এবং পজিটিভ তারের লোডের সাইডে আমরা একটি এমসিবি লাগিয়ে নেব। তো অবশ্যই তোমরা এখানে ডাবল এমসিবি লাগাবে যাতে করে সেটা ভালোভাবে কার্যকরী হয়। আর অবশ্যই অটো সার্কিট ব্যবহার করবে যাতে কোনো প্রকার শর্ট সার্কিট হলে সেটা আপনাআপনি অফ হয়ে যায়। তো আমরা এখানে সিঙ্গেল ফেস একটি এমসিবি লাগিয়ে নিলাম। আমাদের কাজটি কিন্তু শেষ। আমাদের কালেকশনের যে
সিস্টেমগুলো আছে সেটি কিন্তু শেষ। আমাদের সোর্স সাইডও লাগানো আছে, লোড সাইডও হয়ে গেছে। তো সোর্স ও লোড দুটি হলেই আমাদের মিটারটি কানেকশন করা শেষ। তো এর মাঝে আমাদের একটি কাজ আছে, সেটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো এখন আমরা আগে মিটারটিকে লাইন দিয়ে টেস্ট করব। মিটারটি লাইন দেওয়া হয়েছে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিটার কিন্তু পাওয়ার আমাদের হয়ে গেছে। তো মিটারে পাওয়ারটি দেওয়ার পর আমাদের কিন্তু মিটারের ডিসপ্লেটা লাইট আসছে, এবং পাওয়ারের যে একটি ইন্ডিকেটার আছে সেটাও লাইট জ্বলছে। তার মানে আমার মিটারটি লাইন আছে। আর এর মাঝে আরেকটি যে নতুন আমাকে মেন কাজটি সেটি হচ্ছে, এইভাবে যদি লাইন থাকে তাহলে আমাদের মিটারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে। মিটারে যখন নিউট্রাল নাই, মানে আর্থ গ্রাউন্ড নাই, এই আর্থ গ্রাউন্ডটা না থাকার কারণে যদি বর্জ্যপাতের কারণে আমাদের যে মিটারটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেই কারণেই আমাদের অবশ্যই আর্থ গ্রাউন্ড ব্যবহার করতে হবে, এবং সেই আর্থ গ্রাউন্ডটি আমাদের সরাসরি সোর্স লাইনের নেগেটিভ প্রান্তে ব্যবহার করতে হবে। সোর্স লাইনের নেগেটিভ প্রান্তে যদি আমরা আর্থ লাইনটি ব্যবহার করি তাহলে বর্জ্যপাত ঘটলে আমাদের মিটারটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর আমার চ্যানেল যারা নতুন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।